দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে রেল করিডোর দেওয়া হয়েছে অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলে অস্ত্র ও সৈন্য নাকি পণ্য যাবে তা মানুষ জান না। জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, নতজানুতার কারণে ভারত যা যা চেয়েছে সরকার সব কিছুই দিয়েছে, কিন্তু বিনিময়ে পানির ন্যায্য হিস্যা আদায় কিংবা সীমান্ত হত্যা বন্ধের বিষয়গুলো সুরাহা করেনি। জনগণের ভোট ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় চেপে বসে বেনজির মতিউরদের মতো দুর্নীতিবাজদের লালন করেছে নিজেদের ক্ষমতা টেকাতে। শিক্ষার্থীদের কোটা বাতিল আন্দোলনের প্রতি সমর্থন জানায় গণতন্ত্র মঞ্চ। এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। যেটাতে রেল করিডোর দেওয়া হলো সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো। কোন দিন এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে, ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন, পাশাপাশি যারা বিদ্রোহী আছে সাতটা দেশ রাজ্যের মধ্যে তারা বিদ্রোহ করবে। কোনোদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা অট্টগোল তৈরি হয়, আমাদের নিজেদের সিকিউরিটি আরো বেশি বিভ্রান্ত হবে, আরো বেশি কষ্টের মধ্যে পড়বে। জেনারেল আজিজ, বেনজির, মতিউর, এই সমস্ত রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যারা এই শেখ হাসিনার সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখেছে তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ তারা দিয়েছেন। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে, বিয়ার কাম কা সারি হেলাই কে কোন মানে আন্নের লাগো এবারিত মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইঞ্চেন লাউ আর কসুলই পোলার হোর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি ভাইয়া? কিছু টিয়া হইসা দেন, কামর দে আরে খাই পেলা, লবণ দি আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িত লই চলেন। হাই আল্লাহ রে কাছে কাছে আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লইছি এরম চিনি মিনি কিল্লাই কিল্লি। তুই কি আর হোলারে বিয়ের দি হোর বাড়ি দাঁড়াইছ না জেল কেনা ঢুকেছিস? কোন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতে না কিল্লাই। আরে তোর কথা বলতে কত অজ্ঞানে হচ্ছে, কোন জ্ঞানে ফিরেন না। ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। চরি আন্নে কালকে হল আইগারে এতি মেলাই হারাইতে চলি গেছেন, এত রান্নটি আসে ক্যাশ কিচ্ছু দিয়ে জান না ভাই। আর আব্বুল্লাহ এক বেলা কথা কইছেন, না হাইলে কলজে হাঁড়ি মরি যাই ভাই। ব্যাকের লই মিলিমিশি কেন থাকুন যায়, কেন শান্তিতে থাকুন যায়, বাইক সিল করে দিন। তুই ঠিকই কইছিস ভাই, ঠিকই কইছিস। মানুষ এই দুনিয়াতে বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।